পার্সপেক্টিভ, শুনতে অনেক জটিল, আবার কিছু টেকনিক বুঝে ফেললে আসলে এটা এত জটিল না, এটা বেশ সহজ। সেটা হচ্ছে কথার কথা, একটা রেল লাইন, রেল লাইনটা দেখে মনে হচ্ছে সে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলে যাচ্ছে, দুইটা লাইন এখানে গিয়ে কোনো একটা জায়গায় সে মিশে গেছে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি আসলে এটা কোথাও মেশে না, রেল লাইন আসলে এইভাবেই যতদূর পর্যন্ত দেখা যায় সে সমান্তরালে যেতে থাকে। তাহলে এটা কেন হয়? এটা আসলে একটা অপটিক্যাল ইলিউশন ধরনের, চোখের একটা ত্রুটি, এটাকে আমাদের প্রেক্ষাপটে এটা ত্রুটি না, এটা আমাদের একটা বৈশিষ্ট্য, সেই কারণে এটা হয়। এখন আমরা সরাসরি কাজের কথা চলে আসি। যেই বিন্দু দিকে এটা মিলে যাচ্ছে বলে মনে হয় সেটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট, কারণ সে ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে। ভ্যানিশিং কি বলে সেটা আসলে অত গুরুত্বপূর্ণ না, তারপর আমরা জানার সাথে জেনে রাখলাম এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, এখানে মিলে যাচ্ছে। এবং যেই রেখায়, আমরা যদি একটা কাল্পনিক রেখা ভাবি, হ্যাঁ কাল্পনিক বলতে এই রেখাটা আসলে নির্ণয় করা হয় যে যে দেখছে সে কোথায় দাঁড়ানো, মানে আমার হাইট, এটা আসলে আমার চোখ, মানে যে দেখছে সে ভিউয়ারের চোখ, যেই হাইটে দাঁড়ানো। যেমন এই লোক, আমি যদি নিচ থেকে দেখতাম, হ্যাঁ তাহলে হয়তো বিন্দুটা নিচে নামতো এইখানে, মানে আমার প্রেক্ষাপটে বা দর্শক বা ক্যামেরার প্রেক্ষাপটে এই হাইটটা বা এই হরাইজন লাইন, যেটাকে আমরা বলছি দিগন্ত রেখা বাংলায়, সেটা নির্ভর করে যে দর্শক কোথায়, দর্শকের চোখ। এখন দর্শক তো ওই দিক থেকে এইদিকে না, সে আসলে এই দিক থেকে ওই দিকটা দেখছে, মানে আরো ভালোভাবে করতে গেলে জিনিসটা হবে ব্যাক সাইড, হ্যাঁ ব্যাক সাইড থেকে যেই উচ্চতা দেখছে এটা হচ্ছে হরাইজন লাইন বা আই লেভেল, আর সে যেই বরাবর দাঁড়ানো আসলে সেটাই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওয়ান পয়েন্টের ক্ষেত্রে এটা খুবই সহজ বোঝা, তার মানে একটা লোক এই উচ্চতায় এই বিন্দুতে তাকিয়ে রেল লাইনটা দেখছে বলে মনে হচ্ছে দূরের কোন একটা কাল্পনিক বিন্দুতে গিয়ে ওটা মিলে যাচ্ছে। জিনিসটা আসলে কেন হয়, কি জন্য হয়, এইসব সাইন্টিফিক ব্যাখ্যার মধ্যে আমরা যাবো না, আমরা খালি একদম বেসিকে চলে আসবো যে এই ধরনের ইলিউশন যদি আমরা আঁকতে যাই, প্রথমে দরকার একটা লাইন, লাইনের মধ্যে একটা পয়েন্ট, আরো সহজে বললে সে পয়েন্ট হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট আর হোয়াট এভার চাই হোক, আর এটা হচ্ছে হরাইজন লাইন। এখন এটা বুঝলাম, তো রেল লাইনও বুঝলাম, কিন্তু আসলে এটার প্রয়োগটা কি, এখান থেকে আমরা কি করবো? একটা লাইন এবং একটা বিন্দু আমরা পেলাম, এতক্ষণ বুঝে উঠেছ, আচ্ছা সেটা আমরা দেখাই। যেটা করা যায়, আমরা যদি এইটার সাপেক্ষে ত্রিমাত্রিক কোন বাক্স আঁকতে যাই, যেটা আসলে মানে আমরা যদি এমনি একটা বাক্স আঁকি তাহলে কি হবে, বাক্সটা হচ্ছে যদি একদম সামনাসামনি তাকাই একটা বাক্সে, সেটা চার কোনো একটা বক্স ছাড়া কিছু দেখবো না, যদি একটু উপর থেকে দেখি তাহলে হয়তো এরকম একটা কিছু দেখবো, তাই না? আচ্ছা যদি একদম এক্সট্রিম কোনা থেকে দেখি, অনেক কি বলে 24 তলা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন আমরা দেখি তখন আবার এমন একটা কিছু দেখবো। এই যে লাইনগুলি মনে হচ্ছে ওই সেই একই প্রিন্সিপাল ফলো করে কোথাও মিলে যাচ্ছে, এইটা আসলে কিভাবে মেনটেন করা যায়, এটা তো আন্দাজে বেশি দূর আঁকা যায় না, মেলে না, এক একটা বাঁকা তারা হয়ে যায়, ভালো হয় না, এটা টেকনিকটা কি? এই টেকনিকটা জানার জন্য আমরা আজকে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভটা দেখছি আসলে। ওয়েল, এখন এই পয়েন্ট আমাদের কিভাবে হেল্প করবে, পয়েন্টটা হেল্প করবে এখান থেকে, যদি আমরা যে কোনো জায়গায় এই বিন্দুটাকে বা একটু আগে আমরা যে জিনিসটা দেখালাম ওইটা মেনটেন করে যদি আমরা বাক্স বা একটা শহর বা একটা রুম আঁকতে যাই, তাহলে মজার ব্যাপার হচ্ছে সমস্ত লাইনই এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, মানে যেগুলি স্ট্রেট লাইন, মানে স্ট্রেট বলতে বোঝাচ্ছি ভূমির সাথে লম্ব, মানে এরকম খাড়া, সেইগুলি কিন্তু স্ট্রেটই থাকবে, মানে এগুলি এগুলি বাঁকবে না, বাঁকবে হচ্ছে যেটা বিন্দুর দিকে যেগুলি যাচ্ছে, হ্যাঁ এটা একটা থাম্বরুল, তাহলে আসলে জিনিসটা এমন কিছু একটা হবে, তাই তো? এবং আমরা এটা অলরেডি করে রাখছি, সেটা আমরা দেখাই যে এখানে কেন্দ্র করে আমরা কিছু লাইন টানলাম চারদিকে, হ্যাঁ এই লাইনগুলো হচ্ছে আমাদের গাইড একটা বিন্দুতে। এটা আমরা যখন হাতে কলমে যদি করতে চাই, হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এই জিনিসটা করা সম্ভব, আর এটা একদম সহজ করে বোঝানো যে মাঝখানে বিন্দু নেওয়া হয়েছে, কিন্তু বিন্দুটা যে কোনো জায়গায় নেওয়া সম্ভব, এখানে নিলে আবার তখন এমন হতো, এখানে নিলে এমন হতো, সেগুলো তো আমরা পরে যাব, আপাতত ধরে নিচ্ছি এইভাবে আমরা শিখব। আচ্ছা এখন তাহলে এই অনুযায়ী যদি আমরা কাজটা করি, কথার কথা যে এখানে আমরা কিছু বাক্স আঁকবো, আসলে নিয়মটা কি, নিয়মটা কিছুই না, যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ এখানে একটা বাক্স খেয়াল করা যাচ্ছে, আসলে উপরের মানে যেই তলটা বাঁকা সেটা আগে এঁকে নিলে ভালো, এটা আসলে যার যা নিজের উপরে, কেউ যদি অন্যভাবে একে সহজ বোধ করে সেটা করতে পারে, হ্যাঁ এই লাইনগুলি আবার স্ট্রেইট নামবে নিচে, মানে একটা বাক্স আঁকছি আমি সোজা কথা, ব্যাস
খুবই মজার, এটা একবার মজা পেয়ে গেলে আসলে প্রচুর আঁকা হবে। আমি প্রথম এটা শেখার পরে অনেক দূর খালি মানে একটা অলমোস্ট একটা খাতা ভরে ফেলছিলাম বক্স থেকে। যাই হোক, এখন এটা তো নিচে আঁকলাম, মানে আমি এই হরাইজন লাইনের সোজা কথা ওই ভিউয়ারটা যেখানে দাঁড়ানো ছিল এটা তার নিচে, এই জন্য সে উপর থেকে বাক্সটা দেখতে পাচ্ছে। আচ্ছা, এখন যদি উপরে হয় একটা বাক্স তাহলে কি হবে? একই জিনিস, তো এই লাইন থেকে এই লাইন গেল, এই এই এটা খুবই মজার জিনিসটা, মানে হঠাৎ মনে হয় যে এভরিথিং সলভ, একটা ওয়াও মোমেন্ট টাইপের লাগে, মানে আমার কাছে তাই ছিল এটা, যেটা আসলে এত সহজ। হ্যাঁ, এখন এটা গেল নিচে, এটা গেল উপরে, যদি একদম মাঝখানে একটা বক্স দাঁড়ায় তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। সেটা হচ্ছে আসলে তার মধ্যে দুইটাই থাকবে, কিছু পার্ট উপরে কিছু পার্ট নিচে, তাহলে এইদিকে একটু উপরে বাঁকবে, ওই পার্টটা নিচে বাঁকবে। এই ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ কিন্তু আসলে শেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যেইখানে আঁকি এবং যত হয়তো একদম এখানে কাছে মিলে গেছে, যত দূরে যাবে লাইন একটু চিকন হবে, একটু দেখতে একটু ঘোলা হবে হয়তো অবজেক্টটা, এটা আমরা আরেকটু ডিটেলে পরে দেখবো। এখন হচ্ছে যত ইচ্ছা ছোট বড় লম্বা খাটো যা ইচ্ছা তাই এরকম বক্স 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 রেখে যায়। হ্যাঁ, আমি এটা একটু টেনে দিব কিছু। অ্যাকচুয়ালি এই, এবং দেখা গেল যে আসলে সবসময় শুধু বক্স আঁকা হয়েছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, এবং এটা কি আঁকা হয়েছে আমি নিজেও জানি না, আসলে ইচ্ছা মতো যখন যেখানে যেটা মনে হয়েছে আসলে করা হয়েছে, এবং সবই এই যেমন এই লাইনটা ভুল হয়েছে, আরো বেশ কিছু ভুল আছে আসলে, এটা এই বরাবর হবে, নীল লাইন দেওয়া নাই বলে ঝামেলা। যাই হোক, সো আমরা যে এখন এই আমাদের রেফারেন্সিংগুলি সরায় ফেলি যেটা ম্যাজিক ক্রিয়েট করছে, তারপরে যদি এই ড্রয়িংটা আমরা দেখাই, তখন হঠাৎ করে একজন বুঝবে না যে এত সুন্দর করে এরকম ম্যাথমেটিক্যাল ড্রয়িং কিভাবে করা হলো। আসলে এটা কোনো ব্যাপারই না, আমরা জানি কিছু রেফারেন্স লাইন ইউজ করে এটা করা হয়েছে। এখন যদি আমরা একটা গ্রাউন্ড রাখি এবং কিছু ভ্যালুটালু দিই, তাহলে এটাই একটা দারুণ, মানে খুবই মনে হচ্ছে যে কমিক বুকে এইগুলির খুব ইউজ আছে, কমিক বুক না আসলে যে কোনো ইলাস্ট্রেশনে এটা দরকার, পার্সপেক্টিভ একটা খুবই জরুরি জিনিস। তো এটার আরও অনেকগুলি টিপস আছে, তার আগে আমি এটা ভ্যালু টালু ইত্যাদি দিয়ে একটু কমপ্লিট করার চেষ্টা করব, আর দু একটা টিপসের কথা বলবো এবং একটা অ্যাসাইনমেন্ট দেবো। এখানে কয়েকটা জিনিস দেখার আছে বা বোঝার আছে, সেটা হচ্ছে যে এই যে হাবি জাবি যা যা করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এগুলো কোনো মিনিং নাই। হ্যাঁ, মানে কেউ যদি এখান থেকে কিছু ডিজাইন বের করার চেষ্টা করেন, এটা ভয়ানক একটা ডিজাইন, মানে যা ইচ্ছা তাই করা হয়েছে পুরাই র্যান্ডম, তো এখান থেকে কিছু বোঝার চেষ্টা না করাই ভালো। এখানে শুধুমাত্র ওয়ান পয়েন্টটাকে মেনটেন করে কিছু লাইন টানা হচ্ছে জিনিসটা ক্লিয়ার করার জন্য। সবচেয়ে সিম্পল যেই বক্স বা এই এই অবজেক্টটা, এই কিউব তো কিউব না, যাই হোক তো যাই বলি, এই ভলিউমটা যেভাবে আঁকা যায় এটা এটা সর্বোচ্চ জটিল করেও আঁকা সম্ভব। যেমন এটা একটু এখানে একটু বাঁকা করে নিছি, এবং এটা দেখা যাচ্ছে যে এই লাইনগুলি দিয়েই সব আঁকা সম্ভব, সব লাইন যেগুলি ওই বিন্দুগামী সবই এই প্যারালাল বা রেডিয়াল লাইনগুলি ফলো করে ফেলছে। আর পিছন দিকে আমি একটা সমান বক্স থেকে নিলাম, মানে একটা দেয়াল দেয়ালের অনুভূতি আমি এখানে করতে চাইছি, একটা হলো জায়গা হয়তো ওইখান থেকে জিনিসগুলি বের হয়ে আসতেছে, এই টাইপের কিছু একটা। এখন এই ফিলিংসটা আরও দেওয়া যাওয়া হচ্ছে লাইট অ্যান্ড শেড ইউজ করে, সেটা আমি একটু দেখাই। আমি আবার এখান থেকে একটু ফরওয়ার্ড করে দিব। আচ্ছা, একটা জিনিস বুঝবার আছে, যেটা যত দূরে ওইটার ভ্যালু ভ্যালু বলতে বোঝায় গাঢ়ত্ব, সেটা তত কম হবে। যদি একই রঙের কতগুলো অবজেক্ট হয়, সামনেরটা একটু ডার্ক বেশি লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এটাও আরেক ধরনের ইলিউশনের জন্য হয়, যত দূরে যায় মনে হয় এটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে, তার মানে এই একই বক্সটা যদি আমি আস্তে আস্তে দূরে সরিয়ে নিই, এটা ধীরে ধীরে খোলা বা একটু ঝাপসা হয়ে যাবে, যে কারণে এখানে কিন্তু সামনের লাইনগুলো একটু মোটা রাখা। যতই আমি দূরে গেছি মানে ভ্যানিশিং পয়েন্টের কাছে, ততই কিন্তু লাইনের স্ট্রোকগুলি কম হয়ে গেছে। যেমন এইটা পচা হচ্ছে, এটা আসলে লাইনের স্ট্রোক একটু মুছে দিই, এটা দরকারই নেই। হ্যাঁ, আচ্ছা, এখন আছে আমি ধরে নিচ্ছি লাইটটা আসতেছে ওই দিক থেকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে লাইটের অ্যাগেনস্টে শ্যাডোগুলি পড়বে, লাইট করে দিই।
সেই লাইট আসতে আসতে এটা হালকা হবে। আমাদের দিকে মুখ করে থাকা যে প্লেন, মানে এই দিকটা, এই দিকটা আমি তুলনামূলক ডার্কার দিচ্ছি। অন্য জিনিস এটা হচ্ছে নিজের ভ্যালু, বা আমি যেখানে যে গাঢ় দিব কেন দিব সেটা আবার চয়েসের ব্যাপার আছে কিছু, কিন্তু জেনারেলি যেটা হবে যত দূরে যাবে তত টোন লাইট হবে, এটা মাথায় রাখলেই হবে। দূরে যাবে বলতে ভ্যানিশিং পয়েন্টের দিকে যাবে যতটা। সাইবার স্পেসে ভেসে আসা সোফা সেট, আমি জানি না এটা কি, হ্যাঁ দিলাম আর কি, এটা স্পেসের কোন একটা জায়গা অলরেডি, কিন্তু মনে হচ্ছে হেভি সাইফাই একটা কিছু করা হয়েছে, কিন্তু আমরা জানি যে এটা খুব সিম্পল একটা জায়গা থেকে আমরা শুরু করছি। সো এখন আমি কিছু লাইট অ্যান্ড শেড যে যা ইচ্ছা, এটা ডিপেন্ডস আপনি যেইভাবে লাইট অ্যান্ড শেড দিতে চান। হ্যাঁ যদি মনে করেন যে এইটাও শূন্য ভাসতেছে হয়তো শেডটা একটু নিচে হতো, অবশ্যই এখন একটা করা যাবে না কারণ একটা মেঝে এঁকে ফেলছি, একটু ডার্কার একটা হয়তো এই জিনিসগুলি। আসলে এটা নিয়ে অসংখ্য কাজ আরো করা সম্ভব। একটা জিনিস যেটা মিসিং বা একটা জিনিস করলে এখানে যেটা এটা জমে সেটা হচ্ছে আমরা আরো মজা করতে পারি, সেটা হচ্ছে এখানে কিছু মানুষ অ্যাড করতে পারি। আসলে যতক্ষণ আমি একটা মানুষের অবয়ব বুঝাচ্ছি, আমাদের মানুষের সাইজ দিয়েই আমরা একটা জায়গায় লম্বা না খাটো অথবা বড় না ছোট এই জিনিসটা আমরা মানুষের সাইজ দিয়ে বলি, হিউম্যান স্কেলে ভাবি। আমরা একটা করতে পারি এখানে কিছু মানুষ সাজেশন, যেমন তখন এটা স্কেলটা আর বড় হয়ে যাবে, হয়তো আসলে এটা অনেক বড় একটা জায়গা। একটু ব্লেড রানার টাইপের গ্রাফিক্স আছে, ব্লেড রানার মুভিটা যদি না দেখে থাকেন দেখেন, ওখানে পার্সপেক্টিভ এবং আর্কিটেকচারাল বিউটিফুল একটা মুভি। আচ্ছা এখন হচ্ছে হিউম্যান বসানোর পরে মনে হচ্ছে যে এটা একটা বিরাট জায়গা, জানি না আমার কাছে মনে হচ্ছে আর কি, নাকি এগুলা ছোট মানুষ আল্লাহ জানে। তো আরেকটা বুদ্ধি হচ্ছে জিনিসটাকে আরো মজা করার জন্য, যে মানুষ তো আঁকলাম কিন্তু সেটা একটা জায়গা না, মানে যেটা কথার কথা এটার উপরেও একটা মানুষ। আসলে এটা ড্রয়িং রুম টাইপের, তো এটা দেখে একটু লিলিপুট টাইপেরই লাগতেছে, যে মানুষগুলো যে হয়তো সেটা তাদের লিডার বা কিছু একটা। হ্যাঁ সে বলতেছে ওইদিকে যাও, ঠিক করবে কিছু একটা বলতেছে হয়তো কমিক বুক, যা ইচ্ছা তাই। হ্যাঁ এবং হয়তো এইদিকে আরেকটা বিল্ডিং আছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা মানুষের অবয়ব হতে দেখা যাচ্ছে। হ্যাঁ এটা একটু ইলিউশন টাইপেরই হয়েছে, যে একজন বড় একজন ছোট, যেমন এই আসলে বেশি সামনে হয়ে গেছে, এটা মানুষ হলে আর কি জায়গাটা আরো মজার হয়। এরপর লাইট শেড নিয়ে অনেক কিছু করার আছে। সো আমরা যে কমিক বুকে যেটা আঁকি বা পার্সপেক্টিভ একটা খুবই সিম্পল একটা জায়গা থেকে কিন্তু আমরা শুরু করলাম, আমরা যদি প্রথম থেকে আবার আসি, যে খুবই সিম্পল কিছু বক্স আঁকা থেকে শুরু করে এটাকে একটা ফোল্ডারে ভরে নিই, আমরা প্রথমে দেখলাম যে রিপিট যদি করি রেল লাইন দূরে গেলে মিলিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং সেই বরাবর আমরা যদি একটা লাইন টানি, মানে যেখানে আমি দাঁড়ানো এবং যেই বিন্দুতে দাঁড়ানো এটাকে আমি একটা ভ্যানিশিং পয়েন্ট এবং হরাইজন লাইন দিয়ে ব্যাখ্যা করতে পারি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়ানো, আমি বা ভিউয়ার বা ক্যামেরা, মানে যাই হোক যেখান থেকে ক্যামেরা শটটা দেয়া, সেই জায়গাটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। সেখান থেকে আমরা যদি কিছু লাইন টানি রেডিয়াল লাইন, তাহলে আমরা কিছু বক্স আঁকতে পারি সেখানে। সেই বক্স থেকে আমরা আস্তে আস্তে দেখলাম যে একটা সিম্পল বক্স থেকে জটিল অনেক কিছু করা সম্ভব, তারপরে লাইট অ্যান্ড শেড ভ্যালু ট্যালু ইত্যাদি দিয়ে সুন্দর একটা কিছু বানানো সম্ভব। সো আমার মনে হয় এই পর্যন্ত যা করা হয়েছে সেটা খুব কঠিন কিছু না, কারণ এটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ, এখন আমাদের 2 পয়েন্ট 3 পয়েন্ট অনেক কিছু আসলে বাকি আছে। পার্সপেক্টিভের আসলে পিটাও আমরা এখনও শিখি নাই, অনেক ডিফিকাল্ট জিনিসটা, আমি খুবই অল্প অংশ পারি, যেটুকু পারি ওইটুকু শেয়ার করবো, পরেরটুকু আমি শিখতেছি আসলে। তো এইটা দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব, মানে এইটুক দিয়ে একটা সিটি একটা, যেমন আমি যদি এখন যেই অ্যাসাইনমেন্ট দুটা দিব সেটা হচ্ছে যে আপনারা এরকম একটা রুম ইচ্ছা মতো করতেই পারেন, সেটা যে কোনো সময় করতে পারেন, এর বাইরে
কথার কথা একটা সহ রাখবেন, এই একই এই জিনিসটা যেটা আমরা দেখলাম ওইটা দিয়েই করেন, সমস্যা নেই। যে তখন কি হবে যে এখানে একটা, এটা হয়তো রাস্তা, আমি একটু দেখাই দিই একদম যে শেখার জন্য, এটা হয়তো রাস্তা, এখানে হচ্ছে বিল্ডিং, যেগুলি এইদিকে আসবে সেগুলি বাঁকবে, যেগুলি লম্বা লাইন মানে লম্ব যেগুলি সেগুলি একদম সমান্তরাল এবং এইভাবে থাকবে, হয়তো এটা একটা বাড়ি। হ্যাঁ এটা একটা বাড়ি, তাই না? খুবই সহজ আসলে আঁকা শুরু করলে, তখন দেখা যাবে যে এর চেয়ে পানির মতো কাজ আর নাই। পার্সপেক্টিভ আসলে সবচেয়ে সহজ যদি আপনি বোঝেন, কারণ এটা মিস করার কিছু নাই, এটা জানা কথাই যে ভুল কোথায় হচ্ছে সাথে সাথে বের করে। অ্যানাটমি অনেক ঝামেলা, জেস্চার অনেক ঝামেলা, এক্সপ্রেশন ঝামেলা, কিন্তু এইগুলি কিন্তু কিছুই না, এটা তো একটা লাইফ পোজ। এই এটা একটা সবই আসলে বাক্স, মানে বড় বড় বাক্স ছাড়া আর কিছুই না। আমি যত বড় বিল্ডিং আঁকি এগুলি আসলে কিছু বাক্সেই, একটা বাক্সের সাথে আরেকটা বাক্স মিলে কমপ্লেক্স বাক্স। এই যে অলরেডি একটা সিটি কিন্তু হয়ে গেছে, তাই না? সো একটা অ্যাসাইনমেন্ট ওয়ান হচ্ছে আপনাদের, ওয়ান হচ্ছে ড্র এ সিটি। এটা যে বিশাল হইতে হবে তা না, মানে অনেক ডিটেল থাকতে হবে তা না, এটা এইরকম হইলেই হবে, যাতে অন্তত দেখে বোঝা যায় যে আপনি আইডিয়াটা বুঝছেন। আসলে আইডিয়াটা বোঝাটাই হলো আসল। আচ্ছা আরেকটা যেটা, সেটা হচ্ছে আরো সহজ আসলে, সেটা হচ্ছে একটা রুম। আমি একটু একেই দেখাই, এটাও কথা কথা, এটা একটা গলি, গলি বলে একটা হোটেলের লবি, হোটেলের লবি না কি বলে, বা করিডোর, করিডোর বলে মনে হয়। হ্যাঁ এটার পিছনের দেয়ালটা আমি আরো ছোট করে আঁকি আসলে, জেন্টস বোর্ডে কিছু সিন থাকে না যে দূরে একটা রিসেপশনিস্ট বা কেউ একজন বসা, তখন পাহারাদার তাকে এড়াই দিতে হবে, ওইটা একটা কিছু সিন। এই যে আমি দেখাই সে একই জিনিস, ওই বিন্দু থেকে কিছু লাইন আসতেছে, আমরা এটার কোনো থেকে আঁকতে পারি এটা। এই এটা হয়তো এটা কিন্তু খুব মজার আসলে, মানে একবার আঁকা শুরু করলে যখন বুঝবেন যে ইউটিউব দিয়ে অনেক কিছু, মানে কত কিছু করা যায়। এটা তো কার্পেট মেঝেতে, মানে মেঝে দেয়াল ছাদ সব কিছু দিয়ে আপনি যা ইচ্ছাতে আঁকতে পারবেন, এবং কোনো রকম ভুল না করে একদম গাণিতিক। তবে সাজেশন হচ্ছে ফাইনালি একদম স্কেলের লাইন না দিয়ে পেন্সিল লাইনের উপরে ফ্রি হ্যান্ডে আঁকাটা বেটার, নাহলে খুব মেকানিক্যাল লাগে। কিছু জিনিস অবশ্য মেকানিক্যাল, যেমন এই যে এই লাইনগুলি মেকানিক্যাল হতেই পারে, দেয়ালের কর্নার বা হয়তো ছবির ফ্রেম, হ্যাঁ দেয়ালে ঝুলানো, তত বড় ফ্রেম একটা। আরো বড় ফ্রেম, এটা একটা অনুপাতটা নিজের মাথা থেকে বসাতে হবে যে আসলে কত বড় হয় বা হবে কি, এত বড় করবো কিনা, সেটার সাথে আসলে পার্সপেক্টিভের সম্পর্ক নাই, এটা হচ্ছে নিজের সেন্সের বিষয়। ও প্রতিটা জিনিস কিন্তু একদম, এই যেমন ছবির ফ্রেমও কিন্তু একটা উইডথ আছে তার, এটা মাথায় রাখতে হবে। ওই এটাও এক ধরনের আসলে সেই বাক্সে, এতক্ষণ আমরা যা আছে সেই সেম জিনিসই, দেখলাম যে ফ্রেমটা যদি আরো ডিটেইল আর কি, আসলে ফ্রেমে কি থাকবে, এটা হবে ভিতরে, এটা একটু খেয়াল করতে হবে, রিয়েল ফ্রেম রিয়েল জিনিসপত্র একটু খেয়ালও করতে হবে, যে কতগুলি লাইন আসবে, কেন আসবে, থিকনেস কতটুকু, এইগুলি কিন্তু আবার এই টিউটোরিয়াল থেকে হবে না, ওটা হচ্ছে দেখতে হবে। অলরেডি কিন্তু হয়ে গেছে, তাই না? এখন হয়তো ছাদে হয়তো ঝাড়পাতি বা এরকম কিছু বক্স টক্স বা স্কাই লাইট। কি হতে পারে যে এখানে একদম বেসিক আঁকতেছে, এখানে হয়তো একটা রুমে কেউ বসা, রুম বলতেছে সরি টেবিলে কেউ বসা, পিস্তল টিস্তল ধরা, আমি আমি যা ইচ্ছা তাই। এই এখান থেকে হয়তো জেমস বন্ড উঁকি মারতে যাচ্ছে, খুবই কমন সিন না?
যা ইচ্ছা তাই, মানে এখন আমি যদি এরকম লাইট টাইট দিই বা এখানে কত কিছু থাকে, এটা একটু দেখার বিষয় আছে যে হোটেলে এখানে কি কি থাকতে হবে। এটা তো পেন্টিং, এটা হয়তো একটা কার্পেট, যাই হোক এটা ডিটেলে শেষ নাই, আমার মানে আইডিয়াটা বোঝা গেছে। সো অ্যাসাইনমেন্ট টু যেটা সেটা হচ্ছে ড্র আর রুম আর করিডোর যাই বলি বা লবি বা যে কোনো কিছু, আসলে যে কোনো কিছু। সো এটাই আমার মনে হয়, এটা খুব বড় কিছু না যারা ড্রয়িং পারি। আপাতত এইটুকুই, কোনো কোয়েশ্চেন থাকলে এখানে করতে পারেন, অনেক ধরনের কোয়েশ্চেন থাকার কথা যদি আপনি জিনিসটা স্টার্ট করেন। ওইটা খুব সহজে বলা হলো এবং জিনিসটা আসলে সহজ, কিন্তু একটু বোঝার ভুল থাকলে অনেক জায়গায় অনেক ধরনের ভুল হবে। সো আমরা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভটা আগে প্র্যাকটিস করে নিই, এরপরে টু পয়েন্ট নিয়ে কথা হবে। আপাতত বাই।